ওয়ালাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো বন্ধুরা, আমরা যে পেশায় থাকি, দিন শেষে আমাদের যে ইনকামটা আছে সেটা আমরা কোনো সঞ্চয়পত্র অথবা প্রবাসী ওয়েজ আন্ডার ডেভেলপমেন্ট বন্ড অথবা কোনো ফ্ল্যাট ফ্লটে আমরা ইনভেস্ট করি। তো এই যে একটা আমরা ফ্ল্যাট বা জমি যেটাই ক্রয় করি, এর রেজিস্ট্রেশন খরচ কত হবে আমরা কিন্তু জানি না। তো আজকের এই ভিডিওতে আমি ট্রাই করবো জাস্ট আপনাদেরকে পুঙ্খানুপুঙ্খ রূপে ইন ডিটেইলে বলে দেওয়ার জন্য, যাতে আপনার নিজের সম্পত্তির রেজিস্ট্রেশন খরচ কত হবে সেটা আপনি নিজেই বুঝতে পারেন। এবং দুটো অ্যাপসের নাম দিয়ে দিব, যার মাধ্যমে একটি অনলাইনে নেট যদি থাকে আপনি ল্যাপটপে অথবা আপনার মোবাইলে আপনি বের করতে পারবেন, অন্যটি আপনার মোবাইলে যদি একবার ডাউনলোড করে রাখেন সেখান থেকে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার সম্পত্তির জন্য কত টাকার রেজিস্ট্রেশন খরচের প্রয়োজন আছে। তো আমরা যদি প্রথমেই জাস্ট খরচ সংক্রান্ত বিষয় আপনাদের সামনে একটু তুলে ধরি যে আসলে কত টাকা খরচ হবে, এটি বলার মেইন কারণটা হচ্ছে অ্যাপসের মধ্যে তো আপনি দিলে বুঝবেন না যে আসলে কি জন্য এত টাকা পয়সা খরচ করা হচ্ছে। তো প্রথমে কথা হচ্ছে, একটা দলিল যখন আমরা রেজিস্ট্রেশন করি তখন এই দলিলটা সরকারি বালামে লিখার জন্য, নিবন্ধন করার জন্য সরকারের বিভিন্ন ক্যাটাগরিতে সরকার ফি আদায় করে। তো প্রথম হচ্ছে তার রেজিস্ট্রেশন অধিদপ্তর যেটা করে, রেজিস্ট্রেশন ফি নামক 1% করে আদায় করে। এখনকার হচ্ছে আপনি দলিলে যত টাকা মূল্য দিবেন তার 1% হিসেবে আদায় করবে। এটা হচ্ছে আপনার সাব কভারের ক্ষেত্রে। অন্যান্য দলিলের ক্ষেত্রে কিছু পার্থক্য হয়, তবে আপনি জাস্ট এইটুকু মনে রাখবেন যে রেজিস্ট্রেশন ফি হচ্ছে দলিলের 1%। এখন আসি স্ট্যাম্প শুল্ক। তো স্ট্যাম্প শুল্কটা এখন পর্যন্ত যে খরচ সেটা হচ্ছে 1.5%, 1.5%। আর একটা যেটা সেটা হচ্ছে স্থানীয় কর। এই যে স্থানীয় কর আছে এটা আপনার 2% হতে পারে, এটা আপনার 3%ও কিন্তু হতে পারে। স্থানীয় কর যেটা আছে সেটা 2% হতে পারে, 3% হতে পারে। আরেকটা যেটা সেটা হচ্ছে আপনার এই যে আয়কর অধ্যাদেশ অনুযায়ী উৎস কর, এটা আপনার 1% হতে পারে, 2% হতে পারে, 3% হতে পারে, 4% হতে পারে। এটা নির্ভর করবে আপনি কোন জায়গায় আছেন। আমরা জাস্ট আপনাদেরকে হেডিং দিচ্ছি যে কি কি খরচগুলো আদায় হয়। এটা ছাড়া আপনার সম্পত্তি যদি আপনি রিয়েল এস্টেট ডেভেলপারের কাছ থেকে নেন সেখানে উৎস কর প্রযোজ্য হতে পারে। সেখানে যদি আমরা আরো যদি দেখি সেখানে উৎসে আয়কর এটি আসতে পারে। এগুলো কিন্তু সব সময় আসবে না, এগুলো যখন আপনি রিয়েল এস্টেট বা ডেভেলপারের কাছ থেকে নেবেন তখন আসবে। আপনি যখন কোনো ফ্ল্যাট ক্রয় করবেন তখন ভ্যাট প্রযোজ্য হতে পারে, এগুলো যখন আপনি কোনো রিয়েল এস্টেট কোম্পানি থেকে নেবেন। তাহলে আপনার ভ্যাট, উৎস কর, উৎস আয়কর এগুলো ক্ষেত্র বিশেষে প্রযোজ্য হবে। যেমন এই যে একটা আমি উদাহরণ দেখাচ্ছি, এই তিনটি এখানে প্রযোজ্য না। এটা ছাড়া প্রতিটা দলিলে যেটা করতে হবে, 200 টাকা নন জুডিশিয়াল স্ট্যাম্পে একটা হলফনামা দিতে হয় যে জমিটার মালিক আপনি, অন্য কেউ না। এই হলফনামার রেজিস্ট্রেশন ফি বাবদ ই ফি 100 টাকা দিতে হয়। দলিলটা বালামে লেখার জন্য সরকারকে দলিলের প্রতি পাতা 16 টাকা করে দিতে হয়। সাধারণত দলিলে 10 পাতা হয়ে থাকে। যারা নকলনবিশ আছেন এদের জন্য দলিলের প্রতি পাতা 24 টাকা করে দিতে হয়, আর একটা কোর্ট ফি লাগাতে হয় 10 টাকা দিয়ে। তো এখন অনেকেই আপনারা বলবেন যে ভাই আমরা তাহলে কি বুঝলাম এই ভিডিও থেকে, তো আমরা কিছুই বুঝলাম না যে আমারটার খরচ কত হবে। আপনি এতটুকু মনে রাখেন এই খরচগুলো আসে একটা দলিল রেজিস্ট্রেশন ক্ষেত্রে, রেজিস্ট্রেশন ফি, স্ট্যাম্প শুল্ক, স্থানীয় কর, উৎস কর, উৎসায়কর, ভ্যাট, হলফনামা, ইফি, এনফি, এনএনফি, কোর্ট ফি। এটা ছাড়া দলিলটা লিখার জন্য দলিল লেখকের খরচ আছে। এখন আপনার দলিলের জন্য কত টাকা খরচ হবে এটা আপনি এখন ডিজিটাল যুগে এই যে dolil.com এই ওয়েবসাইটটিতে আপনি যাবেন। জাস্ট আমরা আপনাদেরকে যদি দেখাই, আপনি dolil.com বলে একটা ওয়েবসাইট পাবেন, জাস্ট সেই ওয়েবসাইটে আপনি চলে যাবেন। এই ওয়েবসাইটে যখন যাবেন এখানে অনেক কিছু পাবেন। তো আপনি ফিস ক্যালকুলেটর যে অপশনটা আছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে নতুন একটা পেজ আসবে। তো এখানে আপনি সর্বপ্রথম দলিলের প্রকৃতিটা নির্ণয় করবেন যে আপনি কোন প্রকারের দলিলটা করতেছেন। আপনি যদি টাকা দিয়ে কারো কাছ থেকে ক্রয় করেন তাহলে সাবকপলা দলিল, এটাকে সিলেক্ট করবেন। তারপর আপনার কোন বিভাগ, বিভাগটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন। তারপর আপনার জেলা, কোন জেলা সম্পত্তি আপনি রেজিস্ট্রেশন করতে যাচ্ছেন সেটা এখানে সিলেক্ট করে দিবেন। তারপর আপনার দলিলটা কোন সাব রেজিস্ট্রেশন অফিসের আন্ডারে হবে সেটা সিলেক্ট করবেন। এটা কিন্তু আপনার আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনার জমিটা কোথায়, তারপর জমিটার অবস্থানটা কোথায়। আপনার জমি কি গ্রামের ইউনিয়নের জমি, না আপনার জমি জেলা শহরের পৌরসভার মধ্যে, না উপজেলার পৌরসভা, না কোনো সিটি কর্পোরেশনে। আপনার যেটি, আমি জাস্ট ইউনিয়ন ভুক্ত সম্পত্তি দিচ্ছি। এখন জমির মূল্য আপনি দলিল
দলিলে যত টাকা দেখাবেন সেই মূল্যটা এখানে আমরা লিখব। তো আপনাদের জন্য আমরা বোঝানোর জন্য 1 লক্ষ টাকা দিচ্ছি। আমরা বলা হচ্ছে জমির উপর কোনো স্থাপনা আছে কিনা, আর রিয়েল এস্টেট, ল্যান্ড, বিল্ডিং, প্লট, ডেভেলপার, কো ডেভেলপার কিনা, যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ দিবেন, আর যদি না হয় না। এখন দলিলে পাতার সংখ্যা তো মনে রাখবেন, আপনার যদি মনে হয় দলিলে দাতা একজন, গ্রহীতা একজন, তাহলে 10 পাতার মধ্যেই হয়ে যাবে। কিন্তু যদি একাধিক দাতা হয় সেক্ষেত্রে আপনি বুঝতে পারতেছেন 1 পাতা করে বৃদ্ধি পাবে, দাতা 2 জন হলে 11 পাতা, 3 জন হলে 12 পাতা, এরকম হতে পারে, তবে একটু কম বেশিও হতে পারে। আর দলিলটা আপনি বাংলায় করতেছেন না, ইংলিশে, নর্মালি বাংলায় করা হয়। এগুলো করার পর ফলাফল অপশনে যদি ক্লিক করেন তখন কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই যে রেজিস্ট্রেশন ফি 1%, স্ট্যাম্প শুল্ক 1.5%, স্থানীয় কর এখানে 3% আসছে, দেখুন স্থানীয় কর 3%, উৎস কর আসছে আমাদের 1%, আর উৎসে আয়কর, প্রযোজ্য নয়, উৎসে আয়কর, এগুলো আয়কর অধ্যাদেশ মোতাবেক। তাহলে একটা দলিলের জন্য কত টাকা খরচ এটা নির্ভর করবে আপনার জমিটা কোথায় অবস্থিত তার উপর ভিত্তি করে। তো এটার জন্য নেট প্রয়োজন। এখন আপনি যদি এই অ্যাপসটা, আমরা যদি গুগলে গিয়ে আরেকটা অ্যান্ড্রয়েড অ্যাপস যদি আমরা তল্লাশি দেই, যে ফিশ ক্যালকুলেটর, এটি যদি আমরা তল্লাশি দেই গুগল প্লে স্টোরে, আমরা ফিশ ক্যালকুলেটর নামে একটা অ্যাপস পাবো। জাস্ট এটা আপনি আপনার মোবাইলে ডাউনলোড করবেন, এই যে ফিশ ক্যালকুলেটর, এটা যদি জাস্ট আপনার মোবাইলে আপনি ডাউনলোড করে রাখেন তাহলে বাকি কাজটা কিন্তু আপনি করতে পারবেন। জাস্ট আমার মোবাইলে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে কাজগুলো করতে হবে। বন্ধুরা, অ্যাপসটি আমি আমার মোবাইলে ডাউনলোড করে নিলাম, তো এক্ষেত্রে আমি নেটটি বন্ধ করেও কাজটি করতে পারবো, কোনো সমস্যা নাই। আপনি জাস্ট একবার ডাউনলোড করে নিলে আপনি এই কাজটি করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো এই যে দলিল ফিশ ক্যালকুলেটর, এটাতে আমি জাস্ট ক্লিক করলাম। একই রকম ভাবে যে শাহজাহান আলী সাহেব একজন সাব রেজিস্ট্রার, উনি এটি আবিষ্কার করেছেন ওনার নিজস্ব ক্রিয়েটিভিটি দিয়ে। তো আমরা এখানে ফিশ ক্যালকুলেটর, তো প্রথম যেটি আপনারা দেখতে পাচ্ছেন এটি একই রকম ভাবে, আমরা এখন একটা জাস্ট হ্যাবা বাদানপত্র দলিল দেখবো, হেবার ঘোষণা দেখি। তো জাস্ট হেবার ঘোষণা আমরা বাছাই করলাম, দলিলের সংখ্যা, দলিলের ভাষা, তো ফলাফল দেখুন। তো এটা দেওয়ার পরে জাস্ট আমাদের কিন্তু টোটালটা চলে আসলো। তো এক্ষেত্রে আমাদের এত কিছু কেন দেখতে হলো না, কারণ যেটা হচ্ছে হেবার দলিল হলে আপনার বাংলাদেশে আপনি যেখানে রেজিস্ট্রেশন করেন খরচ কিন্তু এটাই আসবে, অর্থাৎ শুধু স্ট্যাম্প শুল্ক 200 টাকা, রেজিস্ট্রেশন ফি 100 টাকা, আর বাকি সব কিন্তু নাই। তো এখন আমরা দলিলের প্রকৃতিটা আবার যদি নিয়ে আসি সাবকবলায়, তখন কিন্তু আমাদের আগের মতো করে সবকিছু করতে হবে। জাস্ট একটু সাবকবলা দেওয়ার পর বলা হচ্ছে বিভাগ বাছাই করুন। তো আমরা এই যে আবার রংপুর বিভাগ নেই, রংপুর বিভাগ নিচ্ছি, জেলা থেকে আমরা ঠাকুরগাঁও নিচ্ছি, তারপর আমাদেরকে বলা হচ্ছে যে দিনাজপুর নেই, যাক যেহেতু যেটা আসুক। অফিস আমরা একটা অফিসের নাম নিচ্ছি, জমির মূল্য আমরা নিচ্ছি এখানে 1 লক্ষ টাকা। আপনি চাইলে আপনার খুশি মতো নিতে পারেন, বাকিটা না আনা, সাধারণ বিক্রেতা, পৃষ্ঠা সংখ্যা, ফলাফল দেখুন। তো এই অপশনে ক্লিক করলে তারপরে বলতেছে জমির অবস্থানটা, তো জমির অবস্থান এখানে একটা অপশন দেওয়া আছে, দেখুন যে অফিস বাছাই করুন, বাছাই করুন রংপুর জেলা অফিস, আপনার জমির অবস্থা। তো জমিটা আমি ইউনিয়নভুক্ত সম্পত্তি দিচ্ছি, দিয়ে ফলাফলে ক্লিক করতেছি। তো দেখুন তাহলে কত সহজেই আপনি 1 লক্ষ টাকার একটা সম্পত্তি রেজিস্ট্রেশন করার কত খরচ সেটা কিন্তু পেয়ে যাচ্ছেন। তো এভাবে আপনারা যেটা করতে পারবেন, আপনার অবস্থানের উপর ভিত্তি করে যে আপনি কোথায় আছেন, বাংলাদেশের কোন অঞ্চলে আছেন, আপনি নিজেই জানবেন। তো এর বাইরে আর যে খরচটা হবে, এর বাইরে খরচটা হবে আপনার শুধু দলিলটা টাইপিং করার জন্য, যে টাকা পয়সা প্রয়োজন মোসাবিদা করার জন্য, যাবতীয় কিছুর জন্য। এটা ছাড়া এই যে শাহজাহান সাহেবের আরো কিছু অ্যাপস আছে, তার মাধ্যমে আপনি জানতে পারবেন যে নকল তল্লাশ ফি, দলিলের নকল উত্তোলন করার জন্য কত টাকা খরচ, এটাও আপনারা জানতে পারবেন। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে।